হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজের আজকের পর্বে আমরা একটা চাইনিজ সিনেমা নেভার গন সম্পর্কে জানতে চলেছি। আর এটা এমন একটা রোমান্টিক সিনেমা, আমাদের মনে হয় সিনেমা থেকে আমাদের কিছু শেখার আছে। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আমরা আরেকটা ছোট্ট অ্যাড দিচ্ছি। আমরা একটা চ্যানেলের সাথে কোলাবরেট করেছি যেখানে অন্যান্য সিনেমার এক্সপ্লেন করা হবে, তো আপনারা চাইলে সেই চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে পারেন এবং সেখানেও অনেক সুন্দর সুন্দর সিনেমার এক্সপ্লেনেশন থাকবে। আর সেই চ্যানেলের লিংক আমরা ডিসক্রিপশন এবং কমেন্টে পিন করে দিয়ে দিচ্ছি। যাই হোক, সিনেমার শুরুতে আমরা একটা মেয়েকে দেখি যে তার কাহিনী বলছে। সে বলে এখন 2007 সাল চলছে আর তার বাবার শরীর অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল এবং পরিবারে আর্থিক সমস্যা অনেক বেড়ে গিয়েছে। তবে এই মেয়েটির বাবা মা তাদের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে তার মেয়েকে ভালো স্কুলে পড়াতে চায়। যেমন তারা তাদের সব জমানো টাকা দিয়ে তার মেয়েকে ভালো স্কুলে ভর্তি করে দিয়েছে যাতে সে পড়ালেখা শেষ করে অনেক ভালো একটা চাকরি করতে পারে আর তার অভাব না থাকে। যাই হোক, এই মেয়েটির নাম হচ্ছে সুজিন। আর পরের দৃশ্যে আমরা দেখি সুজিন নামে ওই মেয়েটি একটা স্কুলে গিয়েছে আর সেখানে প্রথমেই আমাদের সেন নামের একটা ছেলেকে দেখানো হয় যে অনেক ধনী ছিল। তবে তাদের প্রথম দেখাটি ভালো হয়নি, কারণ সুজিন যখন হাঁটছিল তখন সেন একটা হায়াবুসা বাইক নিয়ে তার সাইড দিয়ে যায় আর যার ফলে সুজিন ভিজে যায়। আর এখান থেকে এই দুজনের সিনেমার কাহিনী শুরু হয়। তো স্কুলের ভেতরে গিয়ে সুজিনের সাথে মো নামে একটা মেয়ের দেখা হয় আর মো সুজিনকে দেখে বুঝে যায় সে স্কুলের নতুন ছাত্র এবং তাকে বলে তোমার যদি কোনো হেল্প লাগে তাহলে আমাকে বলতে পারো। বুঝতে পারি মেন্টালিটি ভালো আছে মেয়েটার আর কি। যাই হোক, সুজিন সেন এবং মো তারা এক ক্লাসে পড়তো। আর এখানে উল্লেখ্য সুজিন অঙ্কে খুবই কাঁচা ছিল, তো অঙ্কের ক্লাস পরীক্ষাতে সে অনেক কম নাম্বার পায়। আর তখন আমরা দেখি সেন তার খাতা নিয়ে তার সাথে মজা করে বা খাতা কেড়ে নিয়েছে, খাতা দেয় না। তো এতে সুজিন বিরক্ত হয়ে খাতা সেখানে রেখেই চলে যায়। তো পরের ক্লাসে সেন নামে ওই ছেলেটি সুজিনকে খাতা ফিরিয়ে দেওয়ার অনেক চেষ্টা করে কিন্তু সুজিন ওর দিকে মনোযোগই দেয় না, উল্টো চেয়ারটিকে সেনের পায়ের উপরে রেখে দেয়। তো এরপর সেন সুজিনের টেবিলের উপর বইটি রেখে বলে একবার বইটি খুলে তো দেখবে। তো এরপর সুজিন বইটি খুলে দেখে সে ম্যাথের সব প্রবলেম সলিউশন করে দিয়েছে। তো এরপর যখন ক্লাস শেষ হয় তখন আমরা দেখি সেনের এক বন্ধু সুজিনকে বলে আজ তোমার জন্য সেন পায়ে ব্যথা পেয়েছে, তাকে তো ডক্টরের কাছে নিতে হবে, এই ফিসটা কে দেবে? যার শুনে সুজিন ওর এটিএম কার্ড থেকে টাকা উঠায় আর এই টাকা জেমস এবং সেন নিয়ে পুরো ক্লাসে পার্টি করে। আর এগুলো দেখে মো তাদের বলে তোমরা যে টাকাগুলো খরচ করেছো এটা কিন্তু সুজিনের পুরো মাসের খরচ ছিল। যা শুনে সেনের অনেক খারাপ লাগে এবং সে নেক্সট পিরিয়ডের আগেই সে সুজিনের কার্ডে টাকা ভরে দেয়। তবে সুজিন এটা মেনে নেয় না, সে টাকা উঠিয়ে সেনের টাকা সেনকে ফেরত দেয়। আর এরপরে তাকে আমরা স্কুলের ছাদে দেখতে পাই এবং দেখে আমরা সে খুবই চিন্তিত ছিল, সম্ভবত সে পুরো মাস কিভাবে চলবে এনে চিন্তিত ছিল। তো যাই হোক, তখন সেন তাকে বলে আমি তোমাকে অঙ্কে হেল্প করতে চাই এবং আমি চাই তুমিও আমার মতো অঙ্কে স্ট্রং হয়ে যাও, কিন্তু সুজিন তার কথা শুনতে চায় না। তারপর সেন বলে তুমি চিন্তা করো তুমি যদি পরীক্ষায় খারাপ করো এতে সবচেয়ে বেশি কে কষ্ট হবে বা কার সবচেয়ে বেশি ক্ষতি হবে। আর তখন সুজিনের মনে হয় তার বাবা মা অনেক কষ্ট করে তাকে স্কুলে পড়াচ্ছে, তো সে যদি রেজাল্ট খারাপ করে তারা খুব কষ্ট পাবে। তো এইভাবে সে শ্যানের কাছ থেকে অঙ্কের হেল্প নেওয়ার জন্য রাজি হয়ে যায় আর এর ফলে শ্যান এবং সুজিনের মধ্যে একটা ভালো বন্ধুত্ব শুরু হয়। তো এরপরে আমরা দেখি পরবর্তী মিড টার্ম এক্সামে সুজিন অঙ্কে 85 নাম্বার পেয়ে যায় আর এতে সুজিন খুবই খুশি হয়। আর এরপর আমরা দেখি হঠাৎ করে সুজিন স্কুলে নেই আর তখন শ্যান সুজিনের খোঁজ করলে মো বলে সুজিনের পরিবারে কিছু সমস্যা হয়েছে তাই সে বাড়িতে চলে গিয়েছে। তো এরপর কিছুদিন চলে যাওয়ার পরেও সুজিন আর ফেরত আসে না। তো এরপর দীর্ঘদিন পর যখন ফেরত আসে তখন সেন শোনার সাথে সাথে সুজিনের কাছে যায় এবং সেনের কাছে মনে হয় সুজিন তাকে অ্যাভয়েড করছে, তো সে তাকে বলে তুমি কেন আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছ? তখন সুজিন তাকে কোনো উত্তর দেয় না। তারপর সেন তাকে রিকোয়েস্ট করে তুমি শুধু কারণ বলো, আমি প্রমিস করছি আমি তোমাকে আর বিরক্ত করব না। এই কথা শুনে সুজিন বলে আমার বাবার এই পৃথিবীতে নেই। এ কথা বলে সে অনেক কান্না করা শুরু করে আর মাঠের দিকে দৌড়ানো শুরু করে, মানে সেনের কাছ থেকে দূরে যাওয়ার চেষ্টা করে। তো সেন যেহেতু কথা দিয়েছে কারণ বলে সে আর ওকে বিরক্ত করবে না, তো সেন তাকে রেখে চলে যায় যাতে সুজিন নিজে নিজে ঠিক হতে পারে এবং সে তার পড়াশোনায় মন দিতে পারে। তো এরপর 2 বছর সেন আর সুজিন এক ক্লাসে পড়লেও কেউ কারোর সাথে কথা বলে না। তো এরপর আমরা দেখি এসএসসি পরীক্ষা শেষ এবং তারা স্কুল ছেড়ে দেবে, তো এই জন্য বিদায় অনুষ্ঠানের পার্টি রাখা হয়েছে এবং আমরা দেখি এই পার্টিতেও সেন সুজিন থেকে অনেক দূরে ছিল। আর তখন মো সুজিনের কাছে গিয়ে বলে তুমি যেদিন থেকে সেনের কাছ থেকে দূরে চলে গিয়েছো সেদিন থেকে সেন অনেক বদলে গিয়েছে, আগের মতো আনন্দ করা সে এখন ভুলেই গিয়েছে। এ কথা শুনে সুজিন অনেক কষ্ট পায়, কিন্তু তখনই আমরা দেখি সেন তার প্রমিস ভেঙে সাহস করে সুজিনের সাথে কথা বলতে চায়। আবার অন্যদিকে আমরা জানতে পারি মো নামে যে মেয়েটি রয়েছে সে তাদেরই আরেক বন্ধু জেমসকে অনেক পছন্দ করত, আর আজকে স্কুলের শেষ দিনে সাহস করে মো জেমসকে প্রপোজ করে বসে এবং তারা একসাথে ডান্স শুরু করে। আর ওদিকে সেনও সুজিনকে ডান্স করার জন্য মানিয়ে নেয় আর তারা সবাই একসাথে ডান্স করতে থাকে। আর তারপর যখন হঠাৎ করে বিদ্যুৎ চলে যায় তখন মো জেমসকে সেখানে কিস করে দেয় আর অন্যদিকে সেন সুজিনকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু তখনই কারেন্ট চলে আসে আর সুজিন সেখান থেকে চলে যায়। আর তার পিছু পিছু সেনও যায় আর সেন বলে আমি তোমাকে অনেক ভালোবাসি এবং বলে প্লিজ তুমি আমার পার্টনার হয়ে যাও, মানে আসলে চীনে বিয়ে করতে হয় না, ওরা লিভ টুগেদার করে আর কি, মানে বিয়ে না করে একসাথে বসবাস করা। এবং সে নেও বলে আমরা দুজনে একসাথে থাকবো এবং একসাথে পড়াশোনা করব, কিন্তু সুজিন কিছুই বলে না এবং চুপ থেকে হঠাৎ করে সে সেনকে কিস করে ফেলে যার ফলে সেন এটাকে পজিটিভলি ধরে নেয় আর তখন সেখান থেকে চলে যায়। কিন্তু আমরা দেখি সুজিন কান্না করছে, আসলে সুজিন সিদ্ধান্ত নিয়েছে আজকের পর থেকে সে সেনের সাথে কখনোই দেখা করবে না, এজন্যই শেষ কিসটা করেছে। তো এভাবে আবার অনেকগুলো সময় পার হয়ে যায়। তো স্কুল লাইফ শেষ হয়ে গিয়েছে,
এখন সবাই যার যার মতো কলেজে জয়েন করবে। তো সুজিন যে কলেজে জয়েন করেছে সেখানে জুয়ান নামে একটা ছেলের সাথে তার পরিচয় হয়। আর জুয়ান ছেলেটি সুজিনের চেয়ে এক ক্লাস সিনিয়র ছিল এবং সুজিন তাকে অনেক ভালো মানুষ মনে করত। আসলে জুয়ান সুজিনের অনেক খেয়াল রাখতো, এছাড়াও তারা একসাথে পার্ট টাইম জব করত। তো দীর্ঘ টাইম একসাথে কাটানোর ফলে সুজিন জুয়ানের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। আর অন্যদিকে আমরা দেখি মো সুজিনের সাথে কথা বলছে এবং মো তাকে বলছে, জুয়ান তো তোমাকে অনেক ফেল করে আর তুমি তো ওকে বন্ধু মনে করো, ও তো আবার এর বেশি কিছু মনে করছে না। কিন্তু সুজিন কিছু বলার আগে সেখানে কেউ তার নাম ধরে ডাকে আর সুজিন সেখানে গিয়ে দেখতে পায় শ্যান এসেছে। আর সুজিন যখন শ্যানকে দেখে সেখান থেকে চলে যেতে লাগে, শ্যান তখন তার হাত পাকড়ে ফেলে আর তখনই সেখানে জুয়ান চলে আসে এবং সে শ্যানকে নিজের পরিচয় দিয়ে বলে, আমি সুজিনের বয়ফ্রেন্ড। আর তখন শ্যান কনফিডেন্স নিয়ে বলে, আরে আমিও তো সুজিনের বয়ফ্রেন্ড। তো এরপর আমরা দেখি সুজিন ওই দুজনকে নিয়ে মন্দিরে যায়। আর ওই মন্দিরে একটা বই ছিল যেখানে তারা নিজের চাওয়া পাওয়া লিখতে পারত। তো সেখানে তিনজনই তাদের মনের ইচ্ছার কথা লিখে আর সুজিন তখন শ্যান কি লিখেছে সেটা দেখতে যায়, কিন্তু শ্যান দেখায় না। যাই হোক, সেখানে আমরা দেখি শ্যানের বোন চলে এসেছে যে শ্যানকে হেল্প করার জন্য জুয়ান নামে যে ছেলেটি রয়েছে তাকে কৌশলে সেখান থেকে নিয়ে যায়, যাতে শ্যান আর সুজিন নিজেদের মধ্যে সময় দিতে পারে বা কথা বলতে পারে। তো এরপর যখন শ্যান আর সুজিন একসাথে ছিল তখন শ্যান সুজিনকে বলে, তুমি আমার মধ্যে কি কম পেয়েছো বা আমি কি ভুল করেছি যার জন্য তুমি সবসময় আমাকে দূরে সরিয়ে দাও বা আমার কাছ থেকে দূরে চলে যেতে চাও। কিন্তু সুজিন এর কোনো উত্তর দেয় না। আর তখন আমরা দেখি শ্যান জোর করে সুজিনকে ধরে কিস করে দেয় আর এটা জুয়ান দেখে ফেলে। তো রাতের বেলা যখন শ্যান সুজিন এবং জুয়ান একসাথে রেস্টুরেন্টে যায় তখন আমরা দেখি সুজিনকে খুবই চিন্তিত দেখাচ্ছে আর বেশি চিন্তায় সে অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে আর এর ফলে সে সেখানে অজ্ঞান হয়ে যায়। আর মজার হচ্ছে সুজিন অজ্ঞান হওয়ার পর শুধুমাত্র শ্যানের নামে বলতে থাকে, যা দেখে খুশি হয়ে শ্যানও ড্রিঙ্কস করা শুরু করে। আর পরের দিন আমরা দেখি সুজিন যখন জুয়ানের সাথে কথা বলতে যায় তখন জুয়ান বলে, আমি তোমার সাথে আর কথা বলবো না। এর কারণটি হচ্ছে জুয়ান গতরাতে অনেক কষ্ট পেয়েছিল আর জুয়ান বলে, তুমি বিশ্বাস করো বা না করো তুমি এখনো শ্যানকে অনেক বেশি ভালোবাসো। তো সিনেমার এই পর্যায়ে আমার একটা কনফিউশন, সুজিন নামে মেয়েটি আসলে কি চায়। হোয়াট এভার, পরের দৃশ্যে আমরা দেখি জুয়ানের কাছ থেকে ওই কথা শোনার পর সুজিন তখনই সরাসরি শ্যান যে হোটেলে উঠেছিল সেই হোটেলে চলে আসে এবং সুজিন শ্যানকে বলে, তুমি আমার জীবন থেকে কেন চলে যাচ্ছ না, বারবার কেন আমাকে বিরক্ত করছো। তখন শ্যান বলে, 2 বছর আগে তুমি আমার কাছ থেকে চলে গিয়েছিলে। আমি চলে গিয়েছিলাম নাকি? আর এতদিনও আমার সাথে কি একবারও তোমার দেখা করার ইচ্ছে করেনি? সুজিন বলে, আগ্রহ তোমার ছিল, তুমি আমাকে জোর করে টিউশন দিয়েছো, মানে অঙ্কে হেল্প করেছো, তুমি জোর করে আমাকে গার্লফ্রেন্ড বানিয়েছিলে আর সারা জীবন তুমি আমার পেছনে পড়েছিলে, আমি তোমাকে কখনো বলিনি এসব করতে। আর এই কথা শুনে শ্যান অনেক অবাক হয়ে যায় যে সুজিনের আসলে কি হয়েছে, কি বলতে চায়। তো এরপর শ্যান সুজিনকে একটা শেষ প্রশ্নের উত্তর দিতে বলে এবং বলে, এই উত্তর দিলে আমি চলে যাব। তো সে বলে, আমাদের স্কুলের যে পার্টিটা ছিল সেখানে আমি যে তোমাকে আমার গার্লফ্রেন্ড বা পার্টনার হতে বলেছিলাম, তুমি সেদিন সরাসরি না করলে না কেন, তুমি কেন উল্টো আমাকে কিস করেছিলে? আর ওই দিন থেকেই তো আমি তোমার জন্য পাগলের মতো অপেক্ষা করছি। আর তারপর শ্যান বলে, হয়তো তুমিই ঠিক ছিলে, আসলে সব ভুল মনে হয় আমারই, আমার আসলে তোমার জন্য অপেক্ষা করা বা ভাবা ঠিক হয়নি। তো এরপর তারা দুজন আবারও আলাদা হয়ে যায় আর এর মধ্যে আবারও কিছু সময় পার হয়, কিছু সময় বলতে 2-1 বছর নয় 3 বছর পার হয়ে যায় এবং তাদের সবারই গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছিল। আর এর মধ্যে কিন্তু শ্যান বা জুয়ানের সাথে সুজিনের কোনো ধরনের যোগাযোগ হয়নি, মানে কারোর সাথে কারো যোগাযোগ নেই, সবাই যার যার মতো একা। আর ওই মুহূর্তে এই গল্পের আরেক চরিত্র আমাদের মোকে দেখানো হয়, যে মেডিকেল স্টুডেন্ট ছিল। আর ওই হসপিটালে আমরা দেখি জেন্স নামে যে ছেলেকে সে স্কুল লাইফে প্রপোজ করেছিল সে অসুস্থ হয়ে রয়েছে। তো এরপর আমরা বুঝতে পারি মাঝখানে তাদের মধ্যে কোনো যোগাযোগ হয়নি। তো মো তাকে দেখে অনেক কষ্ট পায় এবং সে জেমসকে অনেক সেবা করে সুস্থ করে তোলে। আর তারপর আমাদের দেখানো হয় সুজিন তার মায়ের সাথে দেখা করতে বাড়ি চলে গিয়েছে আর সেখানে তার সাথে তার চাচারও দেখা হয়। আর এখানে উল্লেখ সুজিনের চাচার স্ত্রী মারা গিয়েছিল আর তার কোনো সন্তানও ছিল না, তাই সে সুজিনের মায়ের সাথেই থাকতো এবং সুজিনের মাকে হেল্প করতো। তো এরপর সুজিন যখন তার মায়ের সাথে বাইরে হাঁটতে যায় তখন সে শ্যানকে দেখতে পায় আর শ্যান এক প্রকার জোর করে সুজিনের বাড়িতে চলে আসে এবং সেখানে আমরা দেখি সুজিনের মা কাগজের পুতুল তৈরি করতো। আর শ্যান তখন বলে, তোমাদের এলাকাতেই আমার মা একটা ইলেকট্রিক ফ্যাক্টরি কিনে নিয়েছে, তাই মাঝে মাঝে আমার এখানে আসতে হবে। যাই হোক, শ্যান সুজিনকে কাগজের পুতুল বানানোর জন্য সাহায্য করতে চায় কিন্তু সুজিন তখন তাকে বলে, তুমি দয়া করে আমাদের কাজ নষ্ট করো না, কেননা এটা তৈরি করতে অনেক কষ্ট, তাছাড়া তোমার হাত দিয়ে কাগজও নষ্ট হবে আর এই পুতুলগুলোর দামও খুব কম। তো এই কথা শুনে শ্যান বলে, আমার কাছ থেকে তুমি দ্বিগুণ টাকা নয় পুতুলগুলোর জন্য, তবুও আমার সাথে একটু সময় দাও। তো সুজিন কিছু না বলে সেখান থেকে চলে যায় কিন্তু শ্যান সুজিনের এমন আচরণে খুবই কষ্ট পায় এবং সে সারারাত জেগে ওই কাগজের পুতুল বানানোর চেষ্টা করে। তো এরপর মাঝরাতে সুজিন দেখতে আসে শ্যান এখনো আছে কিনা। তো সুজিন দেখে শ্যান ওই কাগজের পুতুল বানানোর চেষ্টা করছে, যেটা সুজিন একেবারেই আশা করেনি। তো পরের দিন সকালে সুজিন শ্যানের হাত দেখে অনেক কষ্ট পায় এবং ইমোশনাল হয়ে পড়ে, কারণ আমরা দেখি ওই বাঁশের যে বেতি রয়েছে সেগুলো দিয়ে তো পুতুলটা তৈরি হয়, তো ওগুলোতে শ্যানের হাত কেটে গিয়েছে আর শ্যান কেমন বড় লোকের ছেলেটা কিন্তু আমরা জানি, জীবনে কষ্ট করে খায়নি। তো সুজিন অনেক কষ্ট পায় এবং ভাববে, যে ছেলে জীবনে কোনোদিন কাজ করেনি কিন্তু আজ আমার জন্য সারা জেগে পুতুল বানিয়েছে। আর তারপর সুজিন শ্যানকে ধন্যবাদ জানায় আর তখন শ্যান বলে, তাহলে বলো গ্র্যাজুয়েশনের রেজাল্ট আসলে তুমি আর আমি একসাথে থাকবো, তুমি যে কোনো জব করবে কোনো সমস্যা নেই, তুমি জাস্ট আমার
কাছে থাকবে। তো এত পরীক্ষিত ভালোবাসা পেয়ে সুজিন ওর কথা শুনে রাজি হয়ে যায় এবং এরপর তাদের মধ্যে সত্যিকার একটা ভালো সম্পর্ক হয়ে ওঠে। তো এরপর গ্র্যাজুয়েশনের রেজাল্ট শেষে সুজিন জবের জন্য অ্যাপ্লাই করে, আর সে শুধুমাত্র এমন সব অফিসে অ্যাপ্লাই করছিল যেগুলোতে জব হলে তার বেজিং থাকতে হবে, মানে শ্যান বেজিং এ থাকতো আর কি। কিন্তু ওরকম অফিসে সুজিনের চাকরি হয় না। তো এরপর আমরা দেখি সুজিন মুকে তার বেজিং এ চাকরির ইচ্ছার কথা জানায়, আর এরপর আমাদের দেখানো হয় মো আর জেমস এর মধ্যে শারীরিক সম্পর্ক হয়ে যায়। তো মোর ব্যাপারটা এখানে সংক্ষেপে আমাদের দেখানো হচ্ছে, মোর কি পরিণতি হয় সেটা আমরা লাস্টে দেখতে পাবো। সেটা যাই হোক, সুজিন তো সেনের শহরে চাকরি নেওয়ার চেষ্টা করছে কিন্তু পারছে না। কিন্তু ওই মুহূর্তে শ্যান সুজিনকে কল করে বলে, তুমি আমার শহরে কবে আসছো? কিন্তু সুজিন তখন শ্যানকে সরি বলে এবং বলে, আমি বেজিং শহরে জব ম্যানেজ করতে পারিনি কিন্তু অন্য একটা শহরে জব ম্যানেজ করতে পেরেছি। এটা শুনে শ্যান অনেক কষ্ট পায় এবং কোনো কথা না বলে ফোন কেটে দেয়। আর তারপরে সুজিন বুঝতে পারে আমার জন্য মনে হয় শ্যান কষ্ট পেল। তো সে তাড়াতাড়ি ট্রেনের টিকিট কেটে শ্যানের সাথে দেখা করার জন্য বেজিং এর দিকে রওনা দেয়। আর রাস্তার মাঝখানে শ্যান তাকে ফোন করে এবং সে সুজিনের উপর রাগ করেছে বলে উল্টো সরি বলে এবং বলে, তুমি আমার শহরে আসতে পারনি এটা সমস্যা নয়, আমি তোমার শহরে তো আসতে পারি। তো এই কথা শুনে সুজিন বলে, আরে আমি তো তোমার কাছে যাবার জন্য অলরেডি ট্রেনে উঠেছি। তখন শ্যান বলে, কি বলো, আমিও তো তোমার সাথে দেখা করার জন্য অলরেডি ট্রেনে উঠেছি। তো তারা এরপর সিদ্ধান্ত নেয় তারা মাঝ রাস্তায় দুজনই স্টেশনে নেমে যাবে। তো এরপর তারা সাংহাই নামে এবং সেখানে দেখা করে, আর আজ তাদের মুখে অনেক হাসি ছিল। আর সেদিন রাতে তারা এক হোটেলে রাত পার করে, আর তারপরে তারা পার্টনারই হয়ে যায়, মানে এক ফ্ল্যাটেই বসবাস শুরু করে। আর অন্যদিকে আমাদের দেখানো হয় এই সিনেমার আরেক গুরুত্বপূর্ণ চরিত্র মো এবং জেমস একসাথে। তো জেমস মোকে বলছে, আমার বিয়ে ঠিক হয়েছে অন্য এক মেয়ের সাথে, আর আমার পরিবার সেটা ঠিক করেছে, আমি পরিবারের বাইরে যেতে পারবো না। এই কথা শুনে মো তাকে কংগ্রেচুলেশন জানায়, যদিও মোর চেহারা দেখে বোঝা যাচ্ছিল তার ভেতরটা ফেটে যাচ্ছে কিন্তু সে বাইরে প্রকাশ করেনি। তো এরপর আমরা দেখি মো সুজিনকে সব খুলে বলে এবং সে বলে সে আর এই দেশে থাকবে না, সে পড়াশোনা করতে বিদেশ চলে যাবে। তো কান্না করতে করতে এরপর বিদায় নেয়। তো এরপরের দৃশ্যে আমাদের দেখানো হয় শ্যান আর সুজিনকে তার বোন তার পার্টিতে নিমন্ত্রণ দিয়েছে, আর সেই পার্টিতে গিয়ে শ্যান আর সুজিন জানতে পারে জোয়ান বর্তমানে শ্যানের বোনের বয়ফ্রেন্ড এবং তারা বিয়ে করতে যাচ্ছে। তো এটা দেখে শ্যান তার বোনকে জিজ্ঞেস করে, তুমি কি নিশ্চিত ও তোমার জন্য পারফেক্ট নাকি ও তোমাকে টাকার জন্য ভালোবাসছে? তখন সেম কোশ্চেনটা শ্যানের বোন করে, তোমার কি মনে হয় সুজিন তোমার জন্য পারফেক্ট নাকি ও তোমাকে টাকার জন্য ভালোবাসছে? আর অন্যদিকে আমরা দেখি সুজিন আর জোয়ান যখন কথা বলছিল তখন জোয়ান বলে, আমি অনেক ধনী হতে চাই আর এর জন্য আমি শ্যানের বোনকে বিয়ে করছি। তো আমরা বুঝতে পারি টাকার জন্য জোয়ান তার সাথে এসেছে। যাই হোক, শ্যান ব্যাপারটি নিয়ে মোটেও খুশি ছিল না। তো এরপর তারা যখন ওই পার্টি থেকে বাসায় ফেরত আসছিল তখন সুজিনই উল্টো শ্যানকে বলে, তুমি কি আমাকে বিয়ে করবে? শ্যান বলে, যত বিপদে আসুক না কেন আমি তোমার হাত কখনই ছাড়বো না। আর এরপরের দৃশ্যে আমরা দেখি সুজিনের সাথে তার চাচা দেখা করতে এসেছে এবং সে জানায় সুজিনের মায়ের ক্যান্সার হয়েছে আর তাকে সুস্থ করতে অনেক টাকার প্রয়োজন এবং সে বলে, তুমি এই টাকার জন্য কিন্তু শ্যানকে কিছু বলো না, শ্যানের অলরেডি অনেক ভূমিকা রয়েছে আমাদের ফ্যামিলির জন্য, এমনকি আমাকে এই ফ্যাক্টরিতে চাকরিটাও শ্যানই দিয়েছে, তো এবার তোমাকে এটা নিজেরই জোগাড় করতে হবে। তো এরপর যখন সুজিন আর শ্যান একসাথে ছিল তখন শ্যান বলে, আমি তোমার সমস্যাটি সম্পর্কে জানতে পেরেছি এবং আমি টাকারও ম্যানেজ করেছি, তুমি এটা নিতে পারো। কিন্তু সুজিন বলে, আমি টাকা এটা ম্যানেজ করে ফেলেছি। তখন শ্যান বলে, তুমি এত টাকা কিভাবে ম্যানেজ করলে? তখন সুজিন বলে, আমি জোয়ানের কাছ থেকে ধার নিয়েছি। তখন ব্যাপারটি শ্যানের খুবই ইগোতে লাগে, বলে, তুমি এত বড় কথা আমাকে বলতে পারোনি, আমি তোমার বয়ফ্রেন্ড, আমার সাথে থাকো, কিন্তু তুমি জোয়ানকে বলেছো? সে বর্তমানে আমাদের কাছে একজন অপরিচিত এবং তার কাছ থেকে তুমি কিভাবে হেল্প নিতে পারো? আমি কি কোনো কাজের না? আমাকে কি তোমার কিছু মনে হয় না? মানে এটা বলে সে দুঃখ করতে থাকে। আর তখন সুজিন বলে, তুমি অলরেডি আঙ্কেলের চাকরি দিয়েছো এবং আমাদের ফ্যামিলির জন্য অনেক করেছো, তাই সে আর তোমার কাছ থেকে কোনো হেল্প নিতে চায় না। আর অন্যদিকে জোয়ান আমার মতো গরিব, তাই আমরা একে অন্যের প্রবলেমটা বুঝতে পারি। আর এই কথা শুনে শ্যানের ব্যাপক রাগ হয়, সে সেখান থেকে জোয়ানের টাকা নিয়ে চলে যায় আর জোয়ানের কাছে গিয়ে সব টাকা ছুঁড়ে ফেরত দেয়। কিন্তু জোয়ানকে সেখানে আরো রাগায়, সে বলে, তুমি দেখেছো সুজিনের খারাপ সময় কিন্তু সুজিন তোমাকে বলেনি, সে আমার কাছে এসেছিল। আর এটা শুনে শ্যান আরো রেগে যায় এবং একটা বারে গিয়ে তার বন্ধু বান্ধবের সাথে ড্রিঙ্কস করা শুরু করে। আর তখনই সুজিন এসে শ্যানকে তার সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করে কিন্তু শ্যান তার সাথে না গিয়ে তাকে ফেরত পাঠিয়ে দেয়। আর তারপর শ্যানের বন্ধুরা বলে, তুমি ভুল করছো। তো এরপর শ্যান তাদের কথা শুনে ঘরে ফিরে আসে। আর ঘরে ফিরে আসার পর সুজিন এসে শ্যানকে একটা এগ্রিমেন্ট বা একটা দলিল দেখায় যেটাতে লেখা ছিল, সুজিন আজ থেকে শ্যানের কাছে অনেক ঋণী আর খুব দ্রুত সে তার সব টাকা ফেরত দিয়ে দেবে। এটা দেখে শ্যান আরো পাগলের মতো হয়ে যায়, মানে জ্বালানের একটা লিমিট আছে। যাই হোক, এই পর্যন্ত শ্যান মাথা ঠান্ডা করেছিল এবং সুজিনের সকল মানসিক টর্চার সহ্য করেছে, কিন্তু সেটা শ্যান নিজেই হজম করেছে, সুজিনকে কখনোই বুঝতে দেয়নি। কিন্তু আজ শ্যান পাগল হয়ে যায় এবং সব সত্য কথা বলতে থাকে। সে বলে, তুমি কখনোই আমাকে বুঝতে পারোনি, সব সময় নিজেকে আলাদা ভেবে রেখেছো। আর এগুলো বলে শ্যান কান্না করতে থাকে। আর তখন শ্যানকে শান্ত করার জন্য সুজিন তাকে কিস করে কিন্তু শ্যান থামে না। সে বলে, 2007 সাল থেকে আমরা একসাথে রয়েছি কিন্তু আজ পর্যন্ত তুমি আমাকে তোমার নিজের মনে করতে পারোনি, তুমি সবসময় নিজেকে আলাদা করে রেখেছো। আসলে আমার মনে হয় আমরা একজন আরেকজনের জন্য তৈরি হইনি, তাই আমাদের আলাদা হয়ে যাওয়া উচিত। আর এবার শ্যান ব্রেকআপ করে। আর এভাবে আরো 2 বছর পার হয়ে যায়। তো এবার আসে 2014 সাল, আর আমরা দেখি সুজিন সেই মন্দিরে গিয়েছে নিজের ইচ্ছা বইয়ে লিখতে, আর
আর ফেরার সময় তার মনে হয় শ্যান তো অনেক আগে এখানে একটা ইচ্ছার কথা লিখেছিল, তো তখন সে মন্দির সবগুলো বই ঘেটে শ্যান কি লিখেছিল সেটা দেখার চেষ্টা করে। আর সে চেক করে দেখে শ্যান শুধুমাত্র সুজিনের কথাই লিখেছিল, মানে শ্যানের পুরো পৃথিবীতে চা ছিল একটাই, সেটা ছিল অনলি সুজিন। এবং সুজিনকে শ্যান এতই ভালোবাসতো যে তার কাছে অন্য কোনো চিন্তা ভাবনা ছিল না। তো এবার সুজিনের মনে হয় সে লাইফে অনেক বড় একটা মিস করে ফেলেছে। কিন্তু ওদিকে আবার শ্যান কিন্তু রেগে চীন থেকে আমেরিকায় চলে গিয়েছে। আসলে আপনি যদি কোনো একটা জায়গা থেকে কষ্ট পান এটাই করা উচিত, ওই জায়গাটাই আপনাকে চেঞ্জ করে ফেলতে হবে, কারণ ওই জায়গার আশেপাশে যত জিনিস দেখবেন বারবার আপনার পুরনো স্মৃতি মনে পড়বে। তো এই জন্যই শ্যান চীন থেকে নিউ ইয়র্কে চলে গিয়েছে। কিন্তু সুজিন শ্যানের অ্যাড্রেস ম্যানেজ করে নিউ ইয়র্ক গিয়েছে এবং সেখানে আমরা দেখি সুজিন দূর থেকে শ্যানকে দেখছে কিন্তু সামনে যাচ্ছে না, এবং সে ভাবছে শ্যান কি বিয়ে করেছে, শ্যানের সাথে দেখা করা কি ঠিক হবে, আমরা কি আবারও এক হতে পারবো। আর এখানেই সিনেমাটি শেষ হয়ে যায়, মানে গল্পটা অসম্পূর্ণ থেকে যায়। তবে আমি ধরে নিয়েছি তারা এক হয়নি। তো এখানে মাঝখানে একটা কথা বলি, সেটা হচ্ছে রিয়েল লাইফেও আমাদের কেউ যদি ভালোবাসে আমরা বরাবরই তার সাথে পার্টি নিই, অলওয়েজ পার্ট নিতেই থাকি। কিন্তু একটা গল্প আছে, লেবু বেশি চিপড়ালে তিতা লাগে। আসলে বর্তমান দুনিয়ায় অরিজিনাল ভালোবাসা বা কেয়ার খুব রেয়ার একটা জিনিস, তো সেটা যদি আপনি পেয়ে যান সেটা সঠিক মূল্যায়ন করা উচিত। সেটা নিয়ে বেশি টানাটানি করলে একসময় তাকে হারিয়ে ফেলবেন, তাকে মিস করবেন, কিন্তু সে আর কখনো ব্যাক আসবে না। যাই হোক, মজার ব্যাপার হচ্ছে গল্পটা কিন্তু এইভাবে শেষ হয়নি। সিনেমাটির পোস্ট প্রোডাকশন সিনসে আমাদের যেটা দেখানো হয় সেটা হচ্ছে সুজিন সেনকে একটা গর্ভবতী মহিলার সাথে দেখতে পায়, আর সুজিন এটা ভাবে সে হয়তো সেনের ওয়াইফ। কিন্তু সুজিন যখন ফিরে যাচ্ছিল তখন সেন তাকে দেখতে পায় এবং গাড়ি থেকে নেমে সেন তার পিছু নিল, তাকে আর খুঁজে পায় না। এভাবে অনেকগুলো দিন কেটে যায় আর সেন কিন্তু সুজিনকেই খুঁজছিল, যে সুজিন আমেরিকাতে আছে। তো ফাইনালি একদিন সেন সুজিনকে পেয়েই যায় আর সুজিনকে বলে, ওই মহিলাটি আমার কাজিন ছিল আর আমি আজও তোমাকেই ভালোবাসি এবং আমি তোমার অপেক্ষাতেই ছিলাম। তো এরপর তারা দুজন আবারও এক হয়ে যায় আর সিনেমাটি শেষ হয়ে যায়। তো এই জন্য যদি সত্যিকারের ভালোবাসা বা কেয়ার পান সেটা মূল্যায়ন করবেন। তবে এটা এরকম হবে না যে একটা ছেলে হুট করে এসে আপনাকে প্রপোজ করলো, ভালোবাসা দেখালো, আপনি তার প্রতি রেসপন্স করবেন, এরকম নয়। একটা ছেলে যদি লাগাতার টানা কয়েক বছর ধরে আপনাকে একই রকম ভালোবাসতে পারে তাহলে একমাত্র পরীক্ষিত ভালোবাসার লোক আপনার, হুট করে কোনো ডিসিশন দেবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।